धूमपान मद्यपान और मादक सेवन स्वास्थ्य पक्षे हानिकारक, इहा विभिन्न रोग व्याधिर कारण। আজ 6 বছর তোমার পাশে আছি, তোমার সমস্ত আদেশ নীরবে বিনা বিচারে সর্বদা মাথা পেতে নিয়েছি। আমি আমি জানতে চাই তুমি কে, কে তুমি? আমি কে? তোর এই দুরাকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত তোর মৃত্যুর কারণ হলো। সেই সাংকেতিক ছকাকা কাগজটা কে নিয়েছে তাও আমি জানি। ফেলে দে এই হতভাগাকে এক্ষুনি সমুদ্রের জলে। জলের অন্ধকারে নিঃশ্বাস বন্ধ হয়ে যখন ও তিল তিল করে মৃত্যুর মুখে এগিয়ে যাবে, হতভাগা তখন জানতে পারবে যে আমি কে। আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি এই জীবনে আর আমার পরিচয় জানার চেষ্টা করবো না। হিংস্র হাগর যখন তোর দেহ ধারালো দাঁত দিয়ে টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তখন তখন জানবি যে আমি কে। ক্ষমা কর আমায়, ফেলে দে, ক্ষমা করে দে ওকে। নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সংবাদ। বন্ধুরা, এবারের গল্প না গল্প বলবো না, বলবো উপন্যাস। আতে আমার বেশ কিছুটা দেরি হলো, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কথায় আছে সগুরে মেওয়া ফলে। আজ আসছে আমাদের উপন্যাস, নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটির আবির্ভাব অবলম্বনে কিরিটি ও কালো ভ্রমণ। এখন সগুরে মেওয়া ফলেছে কিনা বা ফললেও সেটা কতটা সুস্বাদু খেতে হয়েছে সেটা তো বলবেন আপনারা। ভিডিওতে এই পর্যন্তই, বাকিটা শুনে নিন অডিওতে। নিহার রঞ্জন গুপ্ত, জন্ম 6 জুন 1911, অবিভক্ত বাংলার যশোরে। কন্যাগুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে আইএসসি ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন। এরপর তিনি লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ও বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর মেজর পদে উন্নীত হন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনি, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত কিরিটি অমনিবাস প্রথম খণ্ড থেকে। গল্পের মুখ্য ভূমিকায় কিরিটি, সুব্রত, রাজু, সনত ও কালো ভ্রমর। শুরু হচ্ছে আজকের গল্প, নিহার রঞ্জন গুপ্তের কিরিটি ও কালো ভ্রমর। আমাদের বাড়িতে আজ প্রীতি ভোজ উৎসব। আমহা স্ট্রিটে প্রকাণ্ড এক বাড়ি কিনেছি, সেই বাড়িতেই গৃহপ্রবেশ উপলক্ষে এই প্রীতি ভোজের উৎসব। অনেক আমন্ত্রিতই এসেছেন, তাঁদের মধ্যে এসেছে বিশেষ একজন, কিরিটি রায়, রহস্যভেদী কিরিটি রায়। কিরিটি রায় প্রায় 6.5 ফুট লম্বা, গৌরবর্ণ, বলিষ্ঠ চেহারা, মাথা ভর্তি কোঁকড়ানো চুল ব্যাক ব্রাশ করা, চোখে পড়া লেন্সের কালো সেলুলয়েড ফ্রেমের চশমা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মুখে হাসি যেন লেগেই আছে, সদানন্দ আমোদে একটা মানুষ। ওদের পাড়াতেই এক নবলব্ধ বন্ধুর গৃহে
কিরিটির সঙ্গে প্রথম আলাপ পরিচয় হয়। প্রীতিভোজের পর বিদায়ের পূর্ব মুহূর্তে কিরিটি বলে, এই কালো পাথরের ড্রাগনটি আমার চাই সুব্রতবাবু। অপূর্ব মূর্তিটির গঠন কৌশল, ওটিকে আমি আমার মিউজিয়ামে রাখতে চাই। শুধু যে মূর্তিটা তা নয়, ওর সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে কেন জানি না, আপনাদের কাহিনী শুনে সেই নামটির প্রতি আমার একটা দুর্বলতা জন্মে গেছে। বেশ তো, তা নিন না। জানেন না বোধ হয়, মা বলেন ওটা নাকি অমঙ্গলের চিহ্ন। হ্যাঁ, তবে তো ভালোই হলো। অমঙ্গলকে সাদরে আমার গৃহে বহন করে নিয়ে যাই আমি আপনাদের ঘর থেকে। দেখা যাক কি অমঙ্গল আমার সঙ্গেও নিয়ে আসে। রাত্রি তার ঘন কালো পক্ষ বিস্তার করে দিয়েছে বিরাটে কলিকাতা মহানগরীর বুকে। কৃষ্ণপক্ষের রাত্রি, জনহীন রাস্তা যেন ঘুমন্ত অজগরের মতো গায়েলিয়ে পড়ে আছে। সাড়া নেই, শব্দ নেই। কিরিটি একা একা পথ অতিক্রম করে চলেছে, পকেটের মধ্যে কালো পাথরের ড্রাগনটি। আশ্চর্য, কিরিটির যেন মনে হয় নিঃশব্দে কে বুঝি তার পিছু নিয়েছে। যে আসছে তার পায়ের শব্দ পাওয়া যায় না, কিন্তু স্পষ্ট বোঝা যায় সে আসছে। অনেকের মুখেই কিরিটি শুনেছে এরকমটা নাকি ঘটে, এবং এও শুনেছে চোখ ফেরালেও নাকি তাকে দেখা যায় না, কেউ ওদের দেখতে পায় না। অথচ বিশ্রী অস্বস্তিকর একটা অনুভূতি যেন ওর সমগ্র চেতনাকে ঘিরে থাকে। কখনো নিঃশব্দে মরা চাঁদের আলোয় জনহীন প্রান্তরেও ওরা এমনই করে হেঁটে বেড়ায়, অনুসরণ করে, কখনো বা অন্ধকারে পিছন পিছন আসে। তা আসে আসুক, অনুসরণ করে তা করুক, কিরিটি এগিয়ে চলে। অভিশাপকে বরণ করে নিয়ে চলেছে নিজের গৃহে, কালো ভ্রমরের মৃত্যু পরোয়ানা। কালো পাথরের ড্রাগনটির কথা সকলে একরকম ভুলেই গিয়েছিল, তা হলো না বলেই আবার এ কাহিনীর শুরু। কালো ভ্রমর আবার ফিরে এলো, সেই তাদের মতো বুঝি নিঃশব্দ পদসঞ্চারে রাত্রির রহস্য ঘন অন্ধকারে। পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে নিঃসীম অতলান্তি অন্ধকারে, চারিদিক যখন হয়ে আসে নিঝুম, মাথার ওপরে শুধু তারায় ভরা আকাশ বোবা দৃষ্টি নিয়ে চেয়ে থাকে, রাতের বাতাসের চুপিসারে তখন যেন তাদের মতোই আসে রহস্য দিয়ে ঘেরা কালো ভ্রমর, রহস্য ঘন হয়েই ধরা দেয় যেন। কতটুকুই বা পরিচয় সনতের, কতটুকুই বা সে জানে কালো ভ্রমরকে। মুখোশে ঢাকা ছিল, শুধু মুখোশের দুটি ছিদ্র পথে অন্তর্ভেদী দুটি চোখের দৃষ্টি। কি সম্মোহন আছে ওই চোখের দৃষ্টিতে! একবার সে চোখের দিকে যে তাকিয়েছে, সে আর ভুলবে না সে দৃষ্টি, ভুলতে পারে না। চোখের তারা তো নয়, যেন দুটি জ্বলন্ত অঙ্গার খণ্ড। এখনো কত রাত্রে ঘুমের ঘোরে দুঃস্বপ্নের মতো সেই চোখের দৃষ্টি সনৎকে যেন বিচলিত বিবশ করে দেয়। কি এক অজানিত আশঙ্কায় সর্বাঙ্গ শিউরে ওঠে তার। ভুলতে পারে না রাজু, দস্যু কালো ভ্রমর, শয়তান কালো ভ্রমর। কিন্তু সত্যি কি তাই? এই কি কেবল তার একমাত্র পরিচয়? সেই বলিষ্ঠ পেশল উন্নত গঠন, তেজদৃপ্ত কণ্ঠস্বর। রাজু শুনেছিল মস্ত বড় নাকি একটা দল আছে কালো ভ্রমরের। অথচ আশ্চর্য, দলের লোকের কেউ নাকি আজ পর্যন্ত জানে না কালো ভ্রমরের আসল সত্যিকারের পরিচয়। কে সে, কি সে, এবং কেমন দেখতে সে? দলের লোকেরা শুধু এইটুকু জানে যে কঠোর তার অনুজ্ঞা, কঠোর তার নীতি, অপূর্ব তার সংযম, নির্লোভ আজন্ম ব্রহ্মচারী। তবু সে শয়তান, তবু সে ডাকাত, তবু সে আতঙ্ক, তবু সে সমাজের বাইরে সকলের ঘৃণা ও অভিশাপের পাত্র।
একটা তেজদীপ্ত অহংকার সে, অদ্ভুত কৌশলী ডাকাত দস্যু। কালো পাথরের ড্রাগনটির কথা মনে হলেই মনে পড়ে সেই দুঃস্বপ্ন, রূপকথার কাহিনীর মতো সেই সম্পত্তি প্রাপ্তি, তারপর সেই নীল পারাপারহীন মহাজলধি, কি অপূর্ব বিরাট বিস্ময়, মগের দেশ। হায় বেচারি অমরবাবু, সত্যি কি শয়তান কালো ভ্রমর তার উপরে প্রতিশোধ নেবে? আর ওদের সঙ্গে সঙ্গে ভাবে কিরিটি, রহস্যভেদী কিরিটি, রহস্য উদ্ঘাটনের ওর আছে একটা তীব্র নেশা, আছে একটা তীব্র আকাঙ্ক্ষা উত্তেজনা। কালো ভ্রমর সাধারণ ছিঁচকে চোর নয়, প্রখর বুদ্ধি ও অমিত শক্তির অধিকারী সে। কালো ভ্রমর সম্পর্কে তাই বুঝি কিরিটি এক অদৃশ্য সংকেত অনুভব করে, কি এক গভীর রহস্য যেন ওকে আকর্ষণ করে। বিচিত্র এই জগৎ, আরও বিচিত্র এই জগতের মানুষ। কেন মানুষ এমনই করে অন্ধের মতো ছুটে যায় সর্বনাশের পথে? অকারণে আপনাকে বিপদের মধ্যে ফেলে কেন নিজেকে ব্যস্ত করে? এও হয়তো একটা নেশা। হ্যাঁ, নেশা বই কি, নেশা না হলে কি কেউ এমন করে আপনাকে বিপদের মধ্যে টেনে নিয়ে যেতে পারে? সত্যি সত্যি বিচিত্র এই জগতের মানুষ, আরও বিচিত্র তার মতি গতি। কলকাতা শহরের বাদলার রাত্রি, টিপটিপ করে বৃষ্টি ঝরছে বাইরে, মেঘমেদুর আকাশের গায়ে বিদ্যুতের সোনালি আলোর চকিত ইশারা জেগে উঠছে থেকে থেকে লকলকিয়ে, মেঘনিবিড় রাত্রির অন্ধকার সূচিভেদ্য। রাত্রি 7-8টার বেশি নয়। আমি, সনথ ও রাজু পাশাপাশি তিনখানা চেয়ারের ওপর বসে কি একটা বিষয় নিয়ে যেন তাতে মেতে উঠেছি ওই বাদলার সন্ধ্যারাত্রে। রাজুর মা এসে ঘরে প্রবেশ করলেন, হাতে একটি ডিশে গরম গরম পাঁপড়, বেগুনি ও মটর ভাজা। আমি এক লাফে চেয়ার ছেড়ে এগিয়ে আসি, দুহাতে তাকে জড়িয়ে ধরে আনন্দ উৎফুল্ল কণ্ঠে বলি, সত্যি মা, তোমাকে যে কি ভালোবাসতে ইচ্ছে করছে! কেমন করে তুমি আমার এই মুহূর্তের মনের আসল কথাটি টের পেলে বলো তো? এমন বাদলার রাতে তেলে ভাজা! আহা, আমাদের এক বন্ধু কবি মণি দত্ত কবিগুরুর একটা কবিতার প্যারোডি করেছিল একবার, বলেছিল, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, পাঁপড় ভাজা দিয়ে মটর সাথে নিয়ে জিহব্বা দিয়ে শুধু অনুভব। আমার কবিতা শুনে মা হেসে ফেললেন, সঙ্গে অন্য সকলেও। রাজু হাসতে হাসতেই বলে, দাদা গো, বিশ্বকবিকার এভাবে স্মরণ করো না, তার সর্বজনপ্রিয় বর্ষা কবিতাটির এই অদ্ভুত প্যারোডি শুনে আর যাই হোক তিনি নিশ্চয়ই পরিতৃপ্ত হবেন না, তা তিনি এখন যেখানেই থাকুন না কেন। কিন্তু এগুলো যে জুড়িয়ে গেল, বেশি রাত করিস নে, আজ মটরশুঁটির খিচুড়ি হচ্ছে কিন্তু। মা খোলা দরজা পথে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে যান, সকলে আহার্যে মনোনিবেশ করে। ঠিক এমন সময় বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। রাজুই প্রথমে বলে, এই কে যেন কড়া নাড়ছে, কে? আমি উঠে গিয়ে দরজা খুলে দাঁড়ালাম। রাস্তার অদূরবর্তী গ্যাসের আলো বৃষ্টি ভেজা পিচ ঢালা রাস্তার ওপরে পড়ে চিকচিক করছে, মধ্যে মধ্যে এক এক ছলক জলকণাবাহী হাওয়া গায়ে চোখে মুখে এসে ঝাপটা দেয়, শিরশির করে ওঠে সর্বাঙ্গ। দরজার ওপারেই গায়ে বর্ষাতি, মাথায় বর্ষা টুপি, হাতে ঝোলানো একটি গ্র্যাডস্টোন ব্যাগ সহ এক অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে। এটাই কি 18 নম্বর বাড়ি, মিস্টার সুব্রত রায়? আগে হ্যাঁ, আমি। তা আপনি? আমাকে চিনতে পারছেন নাই তো, তা সে হবে কোন। আপাতত আমাকে বৃষ্টির মধ্যে না দাঁড় করিয়ে রেখে বাড়ির মধ্যে ঢুকতে দিলে? বিলক্ষণ, ভিতরে আসুন। আমার আহ্বানে আগন্তুক এসে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করতেই রাজু ও সনথ ভদ্রলোকের মুখের দিকে তাকালো বিস্মিতভাবে। ভদ্রলোক প্রথমেই
গায়ের ভেজা বর্ষাতিটা খুলে এদিক ওদিক দৃষ্টিপাত করে ঘরের দেওয়ালে আলনায় ঝুলিয়ে রাখলেন। তারপর সকলের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার জানালেন। আগন্তুকের বয়স 50-এর কাছাকাছি বোধ হয়। দেহের গড়ন দোহারা ও বলিষ্ঠ বলেই মনে হয়। ভদ্রলোক বেশ শৌখিন প্রকৃতির, মাথার চুল কাঁচায় পাকায় মেশানো, ভ্রুযুগলের নিচে একজোড়া তীক্ষ্ণ অনুসন্ধানী চক্ষু তারকা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো। আমার চিনতে পারছেন না আপনারা কেউই, তাই সর্বাগ্রে পরিচয়টাই দিই। আমার নাম বনমালী বসু, ডেউড়গড় থেকে আসছি। কলকাতায় এসেছি আপনাদের কাছেই একটা বিশেষ জরুরি পরামর্শের জন্য। সুব্রত রাজন ও সনদবাবু সকলের নিকটই আমার বক্তব্য আমি পেশ করব, কিন্তু তারও আগে যদি এক কাপ চা পেতাম। বৃষ্টিতে ভিজে ভিজে শরীর যেন একেবারে অবশ হয়ে গেছে। নিশ্চয়ই, এই সামান্য ব্যাপারের জন্য এত কুণ্ঠাবোধ করছেন কেন বলে তখনই আমি ভৃত্যকে ডেকে এক কাপ চা আনতে বললাম। কিছুক্ষণ পরে চা এলো। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ভদ্রলোক বললেন, শোনা যায় সত্যযুগে অতিথি সৎকার করা গৃহস্থের একটা প্রধান ও অবশ্য করণীয় ধর্ম ছিল, আর আজকাল ভিখারি ও প্রার্থীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটাই হয়েছে একটা রীতি। হ্যাঁ, তার তো কারণও আছে। আজকাল সকলেই ফাঁকে দিয়ে স্বর্গ লাভ করতে চায়, পরের মাথা যে যত সুন্দরভাবে হাত বুলোতে পারে তারই জয় জয়কার। হ্যাঁ, তা যা বলেছেন। আপনি কেন হঠাৎই ঝড় বাদলের রাত্রে ডিব্রুগড় থেকে এত দূরে আমাদের কাছে এলেন কই, তা তো শোনা হলো না বনমালীবাবু। হ্যাঁ, সে কথাই এবার বলবো। বলতে বলতে ভদ্রলোক একটু নড়ে সরে বসে গলাটা পরিষ্কার করে নিয়ে শুরু করলেন, তাহলে খুলেই বলি কথাটা সুব্রতবাবু, যে জন্য এতটা ছুটে এসেছি তাই বলছি। একটা বিশেষ ভাবনায় পড়েছি মশাই। সকলেই উদ্গ্রীব হয়ে বনমালী বসুর দিকে তাকালো। কেন আপনাদের কাছে আসতে হয়েছে জানেন? আমার কাকা অমর বসু ছিলেন রেঙ্গুনের বিখ্যাত কাঠ ব্যবসায়ী মিস্টার চৌধুরীর ফার্মে ম্যানেজার ও প্রাইভেট সেক্রেটারি। ছিলেন মানে? হ্যাঁ ছিলেন, কিন্তু এখন আর নেই, কারণ গত 31 তারিখে কোনো অদৃশ্য আততায়ীর হাতে তিনি নিহত হয়েছেন। নিহত হয়েছেন? অমরবাবু, এ আপনি কি বলছেন বনমালীবাবু? যা বলছি তার মধ্যে একবর্ণ মিথ্যে বা তৈরি নয়। কে বা কারা তাকে হত্যা করেছে বা কেন করেছে অবশ্য সেটা এখনো জানা যায়নি। দিন দশেক আগের এই তার আমি রেঙ্গুন থেকে পাই, এ দেখুন। বলতে বলতে ভদ্রলোক বুক পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সকলের চোখের সামনে আলোর নিচে মেলে ধরলেন। কাগজের ভাঁজ খুলে ধরবার সময় ভদ্রলোকের হাতের জামাটা একটু সরে যেতেই মুহূর্তের জন্য খোলা হাতের ওপর সনতের নজর পড়ল। বিস্ময়ে আতঙ্কে চমকে উঠল সে, কিন্তু আর সকলে তখন সেই কাগজের লেখাগুলো পড়তেই ব্যস্ত, সেদিকে কারো নজর গেল না। কাগজে যা লেখা ছিল তার বাংলা তর্জমা করলে এই রকম দাঁড়ায়, গত শুক্রবার মিস্টার চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি মিস্টার অমর বসুকে তার শয়ন ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখিতে পাওয়া যায়। তীক্ষ্ণ ছুরি কিংবা ওই জাতীয় কোনো অস্ত্রের সাহায্যে তার মাথাখানি এমনভাবে বিকৃত করা হইয়াছে যে মিস্টার বসুকে একেবারে চেনাই যায় না। অবশ্য মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হইয়াছে, সিআইডি ইন্সপেক্টর মিস্টার সলিল সেন তদন্তের ভার গ্রহণ করিয়াছেন। আপনি তার পাওয়া মাত্রই এখানে আসিবেন, ইতি ডিআইজি। পড়া শেষ হলে ভদ্রলোক বললেন, সেদিনকার স্থানীয় সংবাদপত্রে যে সংবাদ বেরিয়েছে তারও কাটিং জোগাড় করেছি। এই যে দেখুন কাটিংটা লেখা রয়েছে, আমি পড়ছি। হ্যাঁ, স্বর্গীয় মিস্টার চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি মিস্টার অমর বসুর অভাবনীয় মৃত্যু। আপনারা সকলেই জানেন মাত্র মাসখানেক আগে মিস্টার বসু মৃত মিস্টার চৌধুরীর অন্যতম প্রধান সাক্ষীর কর্তব্য পালনের জন্য কিভাবে অক্লান্ত পরিশ্রম করিয়া বিখ্যাত দস্যু কালো ভ্রমরের মুখের গ্রাস ছিনাইয়া লইয়া উইল সংক্রান্ত সমস্ত গোলমাল মিটাইয়া সবকিছুর নিষ্পত্তি করিয়াছিলেন, তাহার সেই প্রভুভক্তি ও কর্তব্য পরায়ণতার কথা এখনও শহরবাসী কেহই আমরা ভুলিতে পারি নাই। গতকাল তাহার মৃতদেহ তাহার শয়নকক্ষের মধ্যে পাওয়া যায়।
তীক্ষ্ণ ছোড়া বা ওই জাতীয় কোনো অস্ত্রের সাহায্যে মুখ চোখ এমনভাবে বিকৃত করা হইয়াছে যে তাহাকে আর শ্রীযুক্ত অমর বসু বলিয়া চেনাই যায় না। আগের দিন প্রায় রাত 12টা পর্যন্ত তিনি অফিস সংক্রান্ত কাজ লইয়া ব্যস্ত ছিলেন। 12টার পর তিনি শয়ন গৃহে ঘুমাইতে যান এবং ওই দেশীয় ভৃত্য আলো নিভাইয়া দিয়া শুইতে যান। পরদিন প্রত্যুষে ভৃত্য প্রভাতী চা লইয়া মনিবের শয়নকক্ষে প্রবেশ করিয়া মনিবের রক্তাক্ত মৃতদেহ শয্যার উপর পড়িয়া থাকিতে দেখিয়া তখনই ফোনে পুলিশকে সংবাদ দেয়। ইন্সপেক্টর মিস্টার সলিল সেন তদন্তের ভার লইয়াছেন। কে বা কাহারা যে এইভাবে তাহাকে হত্যা করিয়া গেল আজ পর্যন্ত তাহা জানা যায় নাই। তবে আমাদের মনে হয় কালো ভ্রমণ সম্পর্কে কর্তৃপক্ষ একটু মনোযোগী হইলে ক্ষতি কি। সনদ কিন্তু একটিও কথা না বলে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে লাগল। এত বড় একটা দুঃখের সংবাদ আমাদের মনকে যেন একেবারে বিষণ্ণ করে দিল। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেল। সর্বপ্রথম সনতি সেই নীরবতা ভঙ্গ করে। তা বনমালীবাবু, আপনি এখনো বর্মা যাত্রা করেননি কেন? সনতের প্রশ্নটা শুনে বনমালী বসু যেন প্রথমটা একটু চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, যায়নি তারও কারণ আছে। প্রথমত সে বিদেশ বিভূই মগের দেশ, কাউকে জানি না চিনিও না। দ্বিতীয়ত মশাই, সত্যি কথা বলতে কি আমি একটা ভীত প্রকৃতির লোক। খবরের কাগজে আপনাদের কথা ও কাকার সঙ্গে আপনাদের আলাপ পরিচয়ের কথা পড়েছিলাম এবং পরে কাকাও আমাকে আপনাদেরই সম্পর্কে চিঠি দিয়েছিলেন। ডিআইজির তার পাওয়ার পর প্রথমটা অনেক ভাবলাম এবং ভাবতে ভাবতে কেন জানি না আপনাদের কথাই আমার মনে পড়ল। তারপর অনেক কষ্টে আপনাদের ঠিকানা জোগাড় করে এখানে আসছি। এখন যদি আপনাদের সহানুভূতি ও সাহায্য পাই। আচ্ছা বনমালীবাবু, ঠিক কী ধরনের সাহায্য আশা করে আপনি আমাদের কাছে এসেছেন বলুন তো। কারণ এক্ষেত্রে যে আপনাকে ঠিক কীভাবে সাহায্য করতে পারি সেটা সত্যি বলতে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। সাহায্য অবশ্যই আপনারা আমাকে অনেকভাবেই করতে পারেন, তবে যে জন্য আমি এতদূর আশায় ছুটে এসেছি, যদি আপনারা একটিবার দয়া করে আমার সঙ্গে রেঙ্গুনে যান তাহলে আপনাদের সকলের সাহায্যে হয়তো ব্যাপারটার একটা ভালো করে অনুসন্ধান করে দেখতে পারতাম। তাছাড়া আত্মীয় বলতে আমার এই কাকাই যা একজন বেঁচে ছিলেন। অবশ্য বলাই বাহুল্য যে আপনাদের যাতায়াতের সর্ববিধ খরচ আনন্দের সঙ্গেই আমি বহন করব। খরচের কথা বাদ দিন বনমালীবাবু, যেভাবে আমরা, বিশেষ করে আমি অমরবাবুর কাছে ঋণী, সামান্য অর্থের কথা সেখানে উঠতেই পারে না। তাছাড়া আমার কেন যেন মনে হচ্ছে মিস্টার রায় আমার খুড়ো মশাইয়ের এই নিষ্ঠুর হত্যার ব্যাপারে কোথাও যেন বেশ একটা গোলমাল আছে। গোলমাল আছে? কীরকম? হ্যাঁ, গোলমাল। ভেবে দেখেন, হত্যাই যখন তাকে করা হলো তখন অমন করে হত্যাকারী অস্ত্রের সাহায্যে ব্যক্তির মুখ বিকৃত করে গেল কেন? কি তার উদ্দেশ্য ছিল? তারপর সংবাদপত্রে ওই যে দস্যু কালো ভ্রমণের কথা ইঙ্গিত করেছে, কারণ ভেবে দেখুন আপনাদের উইলের ব্যাপার। আমার কাকা আপনাদের সাহায্য করায় ওই কালো ভ্রমণের বিপক্ষে তাকে দাঁড়াতে হয়েছিল। সে ব্যাপারে কালো ভ্রমণের একটা আক্রোশ কাকার ওপর থাকাটাও অসম্ভব নয়। তাতে করে ওই দস্যুকে আবার সন্দেহ করা হয়। তাছাড়া আপনাদের উইলের ব্যাপার নিয়ে কালো ভ্রমণের দলের সঙ্গে বহু সংঘর্ষ হয়েছে বলে ও বিষয়েও আপনাদের খানিকটা সাক্ষাৎ অভিজ্ঞতাও তো আছে। এইসব কারণেই আমি আপনাদের সাহায্য প্রার্থনায় এসেছি। কিন্তু এই হত্যার ব্যাপারে আদপেই কালো ভ্রমণের কোনো হাত নাও তো থাকতে পারে। কালো ভ্রমণের ঘাড়েই পুরো দোষটা চাপাচ্ছেন কেন? হত্যার ব্যাপারে কালো ভ্রমণ যে জড়িত আছে এমন কোনো নিদর্শন কি পাওয়া গেছে? কিংবা সে কি কিছু রেখে গেছে? সবটাই তো সংবাদপত্রের অভিমত। সে তুমি যাই বলো সন্তান, আমরা একেবারে হলফ করে বলতে পারি কালো ভ্রমর ছাড়া এ ব্যাপারে অন্য কারোর হাত নেই। তোমার মনে পড়ে সে রেঙ্গুনের বাড়িতে একদিন সন্ধেবেলা বাক্সে করে সেই চিঠি ও ড্রাগন পাঠাবার কথা? সেসব কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি এত তাড়াতাড়ি। না, ভুলিনি এত তাড়াতাড়ি। কিন্তু এই ব্যাপারের সঙ্গে এর এমন কি ঘনিষ্ঠ সম্পর্বন্ধ আছে সেটাই ভাই এখনো বুঝে উঠতে পারছি না। কেন? সেই চিঠি ও ড্রাগন পাঠাবার পর অমরবাবুর এইরূপ শোচনীয় মৃত্যু, এর পরেও কি তোমার বোঝবার কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধাটা ঠিক কালো ভ্রমণের এ ব্যাপারে জড়িত থাকার জন্যই নয়, অন্য কিছু। কি? সময় হলে বলবো, এখন না। আমি কিছু বুঝতে পারছি না সনতা, এই সোজা ব্যাপারটাকে তুমি এত ঘুরিয়েই বা দেখছো কেন? আপনার বুঝি এই মৃত্যুর ব্যাপারে সন্দেহ হচ্ছে সনতবাবু? ভৃত্য এসে
ওই সময় ঘরের মধ্যে প্রবেশ করল। বলল, মা বললেন খিচুড়ি তৈরি হয়ে গেছে, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে, আপনাদের কি খাবার জায়গা করা হবে? হ্যাঁ, জায়গা করে দিতে বলগে। তাহলে বনমালী বাবু, আপনিও এই গরিবদের ঘরে দুটো খুদ কুড়ো মানে যা হয় আর কি, আশা করি আপনার আপত্তি নেই। বিলক্ষণ, এ কথা আবার জিজ্ঞাসা করতে হবে কেন? আপনারা না বললেও আমি সেধে খেতাম, আমার আবার হোটেলের খাওয়াও তেমন সহ্য হয় না। আহারের স্থানে আমরা সকলে গিয়ে একত্রে খেতে বসলাম এবং বেশ তৃপ্তি সহকারেই খাওয়া দাওয়া শেষ হলো। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি নেমেছে, প্রমত্ত বায়ুর হাহাকারে দিগন্ত ঝঙ্কৃত ও কম্পিত হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে যেন চোখ ঝলসে যায়। সেই ঝড়বাদলার রাত্রে আমি নিজে থেকেই বনমালী বাবুকে সেখানে থাকতে অনুরোধ করলাম, তিনিও সম্মত হলেন। একতলার বৈঠকখানার পাশের ঘরে বনমালী বাবুর শয়নের বন্দোবস্ত করে দেওয়া হলো। রাত যত বাড়তে থাকে সেই সঙ্গে ঝড় ও জলের প্রকোপও যেন বৃদ্ধি পেতে থাকে। বনমালী বাবুকে এইভাবে যেচে বাড়িতে স্থান দেওয়াটা গোড়া হতেই যেন সনতের মনোপুত হয়নি। তার পরামর্শ না নিয়ে কেনই যে আমি বনমালী বাবুকে গৃহে স্থান দিলাম। সনথের চোখে ঘুম আসছিল না, তাই সে একসময় ঘর থেকে বের হয়ে বাইরের টানা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে নিশীথ রাতের তাণ্ডব লীলা দেখছিল। বাইরের রুদ্র তাণ্ডব কি তার মনের মধ্যেও তাণ্ডব শুরু করেছে? এলোমেলো চিন্তা করতে করতে একসময় বুঝি সনথ কেমন একটা অন্য মনস্ক হয়ে গিয়েছিল। কে যেন নিঃশব্দে সনথের কাঁধের উপর হাত রাখলে। চমকে উঠে সনথ ফিরে তাকায়। বারান্দার সিলিংয়ে ঝোলানো ম্রিয়মান বৈদ্যুতিক আলো খানিকটা তীর্য গতিতে এসে সেদিকে পড়েছে। আগন্তুক বলল, আমার চিনতে পেরেছো সনথবাবু? সনথ যেন আগন্তুকের কথায় এতটুকুও ভয় পায়নি, এমনইভাবে ঠোঁটের কোণে একটুকরো মৃদু হাসি টেনে বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, তা বন্ধু তোমার কি মনে হয়? বন্ধু চমৎকার, কিন্তু তোমার নামে যে একটা পরোয়ানা আছে। পরোয়ানা? কিসের পরোয়ানা তা শুনতে পারি না। নিশ্চয়ই কালো ভ্রমণের মৃত্যু গুহায় হাজিরা দেওয়ার। তাহলে বলবো তুমি বা তোমার দলপতি কেউই সনথ রায়কে এখনো চিনতে পারোনি। চিনিনি তোমাকে, কে বলল? অস্পষ্ট আলো ছায়ায় বারান্দাটা যেন আজ এক ভৌতিক সম্ভাবনায় থমথম করে ওঠে। আকাশ ভেঙে যেন আজ রাতে বৃষ্টি নেমেছে, সেই অবিশ্রাম একটানা শব্দেও পার্শ্ববর্তী আগন্তুকের কণ্ঠস্বরটা শুনতে কষ্ট হয় না সনথের। অতর্কিত সেই কণ্ঠস্বরের সঙ্গে চমকে সনথ ফিরে তাকায়। ইতিমধ্যে ঠিক তার পশ্চাতে কখন যে আরও চারজন এসে নিঃশব্দে উপস্থিত হয়েছে তা সে টেরও পায়নি। প্রথমটা সে অতর্কিতে এতগুলো লোকের আবির্ভাবে বিস্মিত ও বিমূঢ় হয়ে গিয়েছিল, কিন্তু নিমিষে নিজেকে সামলে নেয় সে। একটু বেচাল বা অসতর্ক হলেই লোকগুলো যে তার উপরে চোখের নিমিষে ঝাঁপিয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সনথ ভেবেই পায় না কি উপায়ে সে নিজেকে এই মুহূর্তে রক্ষা করতে পারে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যটা কি জানতে পারি কি? কেন বন্ধু, এখনো কি তোমার সে কথা বুঝতে কষ্ট হচ্ছে? নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাওনি যে কালো ভ্রমণের প্রতিশ্রুতির টাকা বা কালো ভ্রমণের ন্যায্য পাওনা এখনো শোধ করনি তুমি। কালো ভ্রমণের ন্যায্য পাওনা? হ্যাঁ, তা পাওনাই মোটে। বেশ, সে টাকা আমি কালই দিয়ে দেব। অনেক দেরি করে ফেলেছো সনদবাবু, সুদে আসলে এখন সে টাকার অঙ্ক তোমার ক্ষমতার বাইরে চলে গেছে। কিভাবে যে এখন তোমাকে সেটা শোধ করতে হবে সে কথা কালো ভ্রমরই তোমায় যথাসময়ে বলে দেবে। লোকটার শেষের কথাগুলি যেন মুখেই আটকে গেল। বিদ্যুৎ গতিতে সনথের বজ্র মুষ্টি ভীম বেগে এসে লোকটার চোয়ালে আঘাত করল। সনথ দ্বিতীয়বার মুষ্টি উত্তোলনের আগেই দুজন তাকে পশ্চাৎ থেকে চকিতে জাপতে ধরল। আক্রান্ত হয়ে সনথ
নিজেকে মুক্ত করবার জন্য প্রথমেই সামনে যে ছিল তাকে পা দিয়ে লাথি কষালো। শক্ত করে চেপে ধর। সনতি ইতিমধ্যেই নিজেকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিতে সিংহ বিক্রমে সম্মুখের লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে সঙ্গে সঙ্গে পাশের লোক দুটিও সনতকে দুপাশতে আক্রমণ করল। অন্ধকার জলে ভেজা বারান্দায় ওদের দুটোপুটি চলতে লাগলো সমানে। এমন সময় কোথা থেকে ছায়ার মতো আরও দুজন লোক এসে সেখানে হাজির হলো। কাজেই সনতকে শীঘ্রই বিপক্ষ দলের কাছে হার মানতে হলো। এতগুলো লোকের মিলিত আক্রমণে পরাজিত সনতের মুখটা ততক্ষণে আক্রমণকারীদের মধ্যে একজন ক্ষিপ্র হস্তে বেঁধে ফেলেছে এবং দুজনে মিলে তাকে কাঁধে তুলে নিয়েছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সকলে সনতকে বয়ে রাস্তায় এসে নামল। ওদের বাড়ির অল্প দূরে রাস্তার ওপর বৃষ্টির মধ্যে একখানা মোটর গাড়ি দাঁড়িয়েছিল। লোকগুলো তাড়াতাড়ি সনতকে নিয়ে সেই গাড়ির মধ্যে তুলল। পর মুহূর্তে গাড়িটা ছেড়ে দিল। পরদিন সকালে রাজুর ঘুম ভাঙল প্রথমে। সেই আমাকে ডেকে তুলল। এই সুব্রত, সুব্রত, আরে ওঠ, আরে বেলা অনেক হয়েছে, ওঠ এবার। রাজুর ডাকে সবে আমি চোখের পাতা রগড়াতে রগড়াতে শয্যার ওপরে উঠে বসেছি। ভৃত্য এসে ঘরের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ রে বরদাদাবাবু উঠেছেন? তিনি তো তার ঘরে নেই। নেই? আর কালকের সেই বাবুটি? না, তিনিও নেই। সে আবার কি, এত সকালে গেল কোথায় তারা সব? বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বর্ষাসিক্ত প্রকৃতির দিকে তাকিয়ে রাজু বলে, এই বৃষ্টির মধ্যে আবার কোথায় গেল তারা? হ্যাঁ রে, সনত কোথায় গেছে জানিস? তাকে দেখলাম না তার ঘরে। কই না তো মা। চল তো রাজু, ওদের ঘর দুটো একবার দেখে আসি। প্রথমেই রাজু ও আমি এসে সনতের ঘরে প্রবেশ করলাম। নিভাঁজ শয্যা দেখে মনে হয় রাত্রে শয্যা স্পর্শ পর্যন্ত করা হয়নি। হঠাৎ সামনে টিপয়ের উপর আমার নজর পড়ল। জলের গ্লাসটার নিচে চাপা দেওয়া একটা ভাঁজ করা হলুদ বর্ণের তুলট কাগজ। আমি এগিয়ে এসে কাগজটা তুলে চোখের সামনে মেলে ধরতে বিস্ময়ে আতঙ্কে যেন স্তব্ধ হয়ে যাই। সেই ভ্রমর আঁকা চিঠি। নমস্কার, চিহ্ন দেখেই চিনবেন, সনতকে নিয়ে চললাম। ভোরের জাহাজেই বর্মা যাব, ইচ্ছে হলে সেখানে সাক্ষাৎ করতে পারো। কী রে ওটা? আমি চিঠিটা রাজুর হাতে নিঃশব্দে তুলে দিলাম। আবার সেই কালো ভ্রমর? মরিয়া না মরে রাম, এ কেমন বৈরি! উফ, কি বোকাটাই না সকলকে বানিয়ে গেল শয়তান। ডিব্রুগড় থেকে আসছি, অমরবাবুর ভাইপো, ধাপ্পাবাজ। সনতটা কি তবে শয়তানটাকে চিনতে পেরেছিল? গত রাতের আগাগোড়া ব্যাপারটার মধ্যে তার এতটুকু উৎসাহ ছিল না, সে যেন এড়াতেই চাইছিল। রাগে দুঃখে অনুশোচনায় নিজেরই চুল যেন নিজেই টানতে ইচ্ছে করছে। উফ, এত বড় আফসোস আমি রাখবো কোথায়? আমি কি করলাম? দেওয়ালে টাঙানো ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে আমি দেখলাম বেলা তখন 8:15। 7:30 জাহাজ ছেড়ে চলে গেছে। বাইরের দিকে তাকালাম, বৃষ্টি থেমে গেছে। মেঘ ভাঙা আকাশে সূর্যের আত্মপ্রকাশ স্নিগ্ধ ও সুন্দর। এখন তাহলে কি করা যায় বলতো? আর দেরি করা নয়, চল এখনই গিয়ে আগে তো থানায় একটা ডায়েরি করিয়ে আসি, তারপর বাকি কথা। তাতে কি সংবিধা হবে? তাহলে অন্তত বেতারে জাহাজের ক্যাপ্টেনকে একটা সংবাদ দেওয়া যেতে পারে, যদি আজকের জাহাজেই তারা গিয়ে থাকে। তারপর? হ্যাঁ, তারপর সামনে শনিবারে জাহাজে সিট পাই ভালো, না হয় পরের মঙ্গলবার আমাদের রেঙ্গুনের জাহাজ ধরতেই হবে। তা যে উপায়ই হোক, শুধু রেঙ্গুন কেন,
সনদদার খোঁজে পৃথিবীর যে প্রান্তে যেতে হয় আমি সেখানেই যাব। আমি খুঁজে বের করবই, আর একবার সেই শয়তান শিরোমণির সঙ্গে মুখোমুখি দাঁড়াব। সে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, স্কাউন্ড্রেল একটা। তোদের চা জুড়িয়ে গেল। পরক্ষণেই আমাদের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? আমি মার হাতে চিঠিটা তুলে দিলাম। সর্বনাশ, কালো ভ্রমর? হ্যাঁ মা, আবার সেই কালো ভ্রমর। কিন্তু এবার সত্যি সত্যি তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। কথাবার্তায় আর সময় নষ্ট না করে কিছু জলখাবার ও চা খেয়ে রাজুকে সাথে নিয়ে তাড়াতাড়ি লালবাজারের দিকে ছুটলাম। লালবাজারে গিয়ে আমরা সোজা একেবারে ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে সবটা তাকে খুলে বললাম। আমাদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনে সাহেব সমস্ত কথা নোট করে নিলেন এবং বললেন, তোমাদের কথা শুনে আমি আশ্চর্য, একেবারে মিরাকেল। যাই হোক, আমি এখনই জাহাজের ক্যাপ্টেনকে ভেতরে সংবাদ প্রেরণের সব বন্দোবস্ত করছি। আমরা লালবাজার থেকে নিষ্ক্রান্ত হয়ে পোস্ট অফিসে গিয়ে রেঙ্গুনে সিআইডি ইন্সপেক্টর সলিল সেনকে একটা তার করে দিলাম এবং তাতে সনদ সম্পর্কিত সকল ব্যাপার তাকে জানালাম। তারপরে দুজনেই যাই জাহাজের বুকিং অফিসের দিকে। জাহাজ ছাড়বে শনিবার, পরশুর পরের দিন, এবং সেই জাহাজে দুখানা সিট রিজার্ভের সমস্ত বন্দোবস্ত করে যখন আমরা বাড়ির দিকে পা বাড়ালাম, তখন প্রখর রৌদ্রে সারা পৃথিবী যেন ঝলসে যাচ্ছে। কর্মচঞ্চল শহরের বুকে অগণিত নরনারী এবং বাস ট্রামের আনাগোনা শব্দ। ফিরতি পথে আমরা যে রাস্তাটা ধরলাম তার দুপাশে চীনাপট্টি। সেই চীনাপট্টি দিয়ে চলতে চলতে এক সময় রাজু চাপা কণ্ঠে বলল, একটা লোক অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের পিছু নিয়েছে সুব্রত। তাই নাকি? অন্তত আমার তো তাই মনে হয়। লোকটা কি বাঙালি? না, বার্মি বলে মনে হয়। কি করে বুঝলে যে লোকটা আমাদের পিছু নিয়েছে? দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে একদিন এই দলে আমি বহু ঘোরাফেরা করেছি। শিকারি বিড়ালের গোঁপ দেখলেই আমার চিনতে কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে অনুসরণ করতে দে, দেখা যাক লোকটার দৌড় কদ্দূর পর্যন্ত। একটা কাজ করলে হয় না? কি? আয়, শ্যামবাজারের একটা ট্রামে এখন উঠি, খানিকটা ঘুরে ফিরে পরে বাড়ি যাওয়া যাবে। মন্দ কি, বেশ তো। চট করে আমরা একটা শ্যামবাজার গামী ট্রামে চেপে বসলাম। আমহা স্ট্রিটের যেখানটায় আমার বাড়ি তার পিছনে একটা খালি মাঠ, তারই ওপাশে বহুদিনকার একটা চারতলা বাড়ি। শোনা যায় এককালে নাকি বাড়িটা ছিল মস্ত এক ধনী ব্যবসায়ীর। ব্যবসায়ী মারা যাবার পর তার ছেলে যখন সমস্ত অর্থের মালিক হয়ে বসল, তখন বিপুল অর্থ হাতে পেয়ে তার মনে হলো দুনিয়া তো তারই, এখনকার রাজাই তো সে। ফুর্তির স্রোতে গা ভাসিয়ে সে চোখ বুঝে আকাশ কুসুম স্বপ্ন দেখতে শুরু করলে, আর হতভাগ্য পিতার বহু কষ্টার্জিত অর্থরাশি দুদিনের জন্য তাকে নিয়ে পুতুল খেলা খেললে। পরে তাকে হাত ধরে পথের ধুলোয় বসিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সুখের দিনে একদিন যারা দিবারাত্র পাশাপাশি বন্ধুর মতো ছিল, পরমাত্মীয়ের মতো ছিল, সর্বনাশের নেশায় একদিন যারা ছিল তার মুখোশ পরা একনিষ্ঠ বন্ধু, তারাই আজ অচেনার ভান করে অলক্ষ্যে বিদায় নিয়ে গেল। কেউ বা যাবার বেলায় দিয়ে গেল শুষ্ক সহানুভূতির সোনালী হাসি। যার মুখে একদিন সোনার পাথর বাটিতে জমাট বাঁধা দধি উঠত, আজ তার মুখে ভাঙা কাঁসার বাটিতে জলটুকুও ওঠে না। সৌভাগ্যের শৈল শৃঙ্গ হতে সে দুর্ভাগ্যের নরক কুণ্ডে নেমে এলো। এতকাল সে শুধু হেসে গেই এসেছে, আজ তার দুচোখে জল উঠল ছলছলিয়ে। তারপর অভাবের তাড়নায় অধীর হয়ে একদিন সে নিজের শয়নগৃহেরই কড়িকাঠের সঙ্গে পরনের কাপড় গলায় দিয়ে ফাঁস লাগিয়ে এ দুনিয়া থেকে চিরবিদায় নিল, অভিমানে না দুঃখে কে জানে।
এদিকে একজন ধনী মারোয়ারি লোকটার জীবিত কালেই বাড়িখানা ক্রয় করে নিয়েছিল দেনার দায়ে, কিন্তু ওই কেনা পর্যন্তই, কারণ বাড়িখানা সে কোনো কাজে লাগাতে পারলে না। সমস্ত রাত্রি ধরে নাকি বুভুক্ষু অশরীরীর দল সারা বাড়িময় হাহাকার করে বেড়াত, লোক এসে একদিনের বেশি ও বাড়িতে টিকতে পারত না। সারা রাত্রি ধরে কারা নাকি সবসময় কেঁদে কেঁদে ফেরে, অসহ্য তাদের সেই বুক ভাঙা বিলাপ। ক্রমে একদিন বাড়িটা জনহীন হয়ে ধীরে ধীরে শেষটায় পোড়ো বাড়ি বা ভূতের বাড়িতে পরিণত হল। তারপর আজ প্রায় 10 বছর ধরে বাড়িটা পড়ে আছে, ভাড়াও কেউ নেয়নি, ক্রয় করতেও কেউ চায়নি। আমি গভীর রাত্রে ঘরে শুয়ে শুনতাম রাতের বাতাসে নির্জন বাড়িটার খোলা আধভাঙা কপাটগুলো বারবার শব্দ করে আছড়ে পড়ছে। কখনো বা দেখতাম জ্যোৎস্না রাত্রে চাঁদের নির্মল আলো বাড়িটার সারা গায়ে ছড়িয়ে পড়ছে দুঃস্বপ্নের মতো করুণ বিষণ্নে। সেদিন গভীর রাত্রে ঘুম ভাঙতেই আমি চমকে উঠলাম। সেই মাঠের ওপারে পুরো বাড়ির জানালার খোলা কপাটের ফাঁক দিয়ে যেন একটা আলোর শিখা দেখা যাচ্ছে। পুরো বাড়িতে আলোর শিখা! আশ্চর্য কৌতূহলে চোখের পাতা দুটো রোগড়ে নিলাম। তারপর আপন মনেই বললাম, না, ওই তো মাঝে মাঝে হাওয়া পেয়ে আলোর শিখাটা যেন কেঁপে কেঁপে উঠছে। আমি বিছানা থেকে উঠে খোলা জানালার কাছে এসে দাঁড়ালাম। এমন নিশীথ রাত্রির জমাট স্তব্ধতা ভেদ করে তখনই জেগে উঠল একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ, তারপর আর একটা, আরও একটা, পরপর তিনটে। আকাশে মেটে মেটে জ্যোৎস্না উঠেছে, স্বল্প আলো আধারিতে পোড়া বাড়িটা যেন একটা মাতৃবিভীষিকা জাগিয়ে তুলেছে। চারিদিক নিস্তব্ধ, কোথাও জনপ্রাণীর সারা শব্দ পর্যন্ত নেই। জীবজগৎ সুপ্তির কোলে বিশ্রাম সুখ লাভ করছে। দিবাভাগের জনকোলাহল মুখরিত জগৎ যেন এখনকার এই স্তব্ধ ঘুমন্ত পৃথিবী থেকে দূরে, অনেক দূরে। এমনই সময় হঠাৎ পোড়ো বাড়িটার দোতলার দক্ষিণ দিকের একটা ঘরের একটা জানলার কপাট খুলে গেল এবং সেই খোলা জানালার পথে একটা টর্চের সুতীব্র আলোর রশ্মি মাঠের ওপর এসে পড়ল। আমার দুচোখের দৃষ্টি এবারে তীক্ষ্ণ হয়ে ওঠে। রহস্য ঘন পোড়ো বাড়ির মধ্যে যেন হঠাৎ প্রাণ স্পন্দন। ইতিমধ্যে কখন একসময় রাজু এসে আমার পাশেই দাঁড়িয়েছে তা টের পাইনি। হঠাৎ কাঁধের ওপর মৃদু স্পর্শ পেয়ে আমি চমকে ফিরে তাকাই। কে? ও রাজু, তুই? হ্যাঁ, কিন্তু অমন করে কি দেখছিলি বলতো? একবার চেয়ে দেখ মাঠের ওদিকে ওই ভাঙা বাড়িটা। আলোটা ততক্ষণে নিভে গিয়েছে। নির্জন মাঠের মাঝে চন্দ্রালোকে যেন এক বিভীষিকার আবছা ছায়া নেমে এসেছে। তাই তো, এই নির্জন পুরো বাড়িতে হঠাৎ কারা আবার এসে হাজির হলো? চল তো একবার ওদিককার পথটা ধরে দেখে আসা যাক। এই রাত্রিবেলা ক্ষতি কি, চল না। বেশ, চল। তাড়াতাড়ি গায়ে একটা শার্ট চাপিয়ে দেওয়াল আলমারি থেকে মই ও একটা টর্চ নিয়ে আমি ও রাজু রাস্তা এসে নামলাম। মাথার ওপর রাত্রির কালো আকাশ তারায় ভরা, অস্তমিত চাঁদের আলো তখন আরও ম্লান হয়ে এসেছে। চারিদিকে থমথমে জমাট রাত্রি যেন এক অতিকায় বাদুরের সুবিশাল ডানার মতো ছড়িয়ে রয়েছে। বড় রাস্তাটা অতিক্রম করে দুজনে এসে গলির মাথায় দাঁড়ালাম। তোর কিরিটি রায়কে মনে পড়ে? কোন কিরিটি রায়? ওই যে আমাদের এখানে ফিরে আসার পর প্রীতিভোজের নিমন্ত্রণে যিনি এসেছিলেন। আরে ওই তো, ওই ভদ্রলোক, 6.5 ফুট লম্বা, গৌরবর্ণ, পাতলা চেহারা, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েড ফ্রেমের চশমা, মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়েছে, ওই যে শখের ডিটেকটিভ, গোয়েন্দাগিরি করেন।
টালিগঞ্জ না কোথায় একটা থাকেন, যিনি ড্রাগনটা তোর কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, নির্জলার শখেরই গোয়েন্দাগিরি। কাকার প্রকাণ্ড কেমিক্যাল ল্যাবরেটরি আছে, আর সে তার একমাত্র ভাইপো। হ্যাঁ, ওর নাম তো খুব শুনি। আমাদের পাশের বাড়ির শান্তিবাবুর বিশেষ বন্ধু উনি। তিনি আমাদের কিরিটিবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমরা শান্তিবাবুর সঙ্গে কিরিটিবাবুকেও নিমন্ত্রণ করেছিলাম। মনে নেই কিরিটিবাবু আমাদের সব কাহিনী শুনে কি বলেছিলেন? আবার কোনো আপদ বিপদ ঘটলে তাকে যেন আগেই খবর দেওয়া হয়। ওর কথাটা একেবারেই মনে ছিল না, বুঝলি? কাল সকালে উঠেই একবার ওঁর ওখানে যেতে হবে। ইতিমধ্যে আমরা চলতে চলতে দুজনে গলিটার মাঝামাঝি এসে দাঁড়িয়েছি, আর অল্প একটু এগোলেই পুরো বাড়িটার পেছনের দরজার কাছে গিয়ে পড়ব। এমন সময় সাইকেলের ঘন্টি শোনা যায়। পরক্ষণেই দুজনের দৃষ্টি পড়ল আবছা আলো আধারে কে একজন তীব্র বেগে সাইকেল চালিয়ে গলির ভিতর দিক দিয়ে এদিকেই আসছে। সাইকেলের সামনের আলোটা টিমটিম করে জ্বলছে। রাজু বা আমি সাবধান হয়ে সরে যাবার আগেই সাইকেল আরোহী হুড়মুড় করে এসে একেবারে অতর্কিতে রাজুর গায়ের ওপর সাইকেল সমেত পড়ল। ও সরি 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 সরি, আপনার লেগে গেল নাকি? দুঃখিত। ওই ভাঙা আলো লাগিয়ে বাইক চালানো? চলুন, আপনাকে আজকেই হ্যান্ড ওভার করবো। আহা, আপনার কোথাও লেগেছে নাকি? কিন্তু আপনি বা এত রাত্রে এই চোরা গলির মধ্যে হাওয়া খেতে বেরিয়েছেন কেন? কেন হাওয়া খেতে বের হয়েছি শুনতে চান? বলেই ক্রুদ্ধ রাজু লোকটার দিকে লাফিয়ে এসে সজোরে লোকটার নাকের ওপরে একটা লৌহ মুষ্ঠাঘাত করে। লোকটা অতর্কিত ওই প্রচণ্ড মুষ্ঠাঘাতে প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ক্ষিপ্র গতিতে রাজুকে আক্রমণ করল। কেউ শক্তিতে কম যায় না, দুজনে জড়াজড়ি করে ওই সরু গলির মধ্যেই লুটিয়ে পড়ে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিলাম ব্যাপারটা কদ্দূর গড়ায়। হঠাৎ এমন সময় তীব্র একটা অস্ফুট যন্ত্রণাকাতর শব্দ করে রাজু একপাশে ছিটকে পড়ল। আমিও কম বিস্মিত হইনি, এক কথায় সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম। ইতিমধ্যে সাইকেল আরোহী দ্রুত সাইকেলে আরোহণ করে নিমিষের মধ্যে সে চোখের আড়ালে মিলিয়ে গেল। আস্তে আস্তে রাজু মাটি ছেড়ে উঠে দাঁড়াল। হাতের পাতায় কি যেন একটা ফুটল সুব্রত। আমি পকেট থেকে টর্চটা বের করে বোতাম টিপলাম, কিন্তু আশ্চর্য, হাতের পাতায় তো কিছুই ফোটেনি, কিছু বিঁধেও নেই, এমনকি এক ফোঁটা রক্ত পর্যন্ত পড়েনি। হাতটা ভালো করে টর্চের আলোয় ঘুরিয়ে দেখা হলো, না, কোনো চিহ্নই নেই। অথচ রাজুর হাতের পাতা থেকে কোনোই পর্যন্ত ঝিমঝিম করছে অসহ্য যন্ত্রণায়, যেন অবশ হয়ে আসছে হাতটা। কই দেখি, কই, কিছু তো তোর হাতে ফুটেছে বলে মনে হচ্ছে না, কিছু তো দেখতে পাচ্ছি না। কিন্তু মনে হলো হাতে যেন কি একটা ফুটল, আর ফোটার সঙ্গে সঙ্গে মাথা পর্যন্ত ঝিমঝিম করে উঠেছে। এখনো হাতটায় জোর পাচ্ছি না। চল ফেরা যাক। কিন্তু ওই বাড়িটা দেখবি না যে জন্য এখানে এলাম? না, কাল সকালে আলোয় ভালো করে একসময় এসে বাড়িটা না হয় খোঁজ করে দেখা যাবে। কিন্তু আমি ভাবছি ওই সাইকেল আরোহী লোকটা কে? কেনই বা এ পথে এসেছিল সে? লোকটা আচমকা এ পথে এসেছে বলে তো মনে হয় না। ও নিশ্চয়ই আমাদের ফলো করেই এসেছিল। যা হোক, দুজনে আপাতত বাড়ির দিকে অগ্রসর হলাম। রাতের আকাশ ফিকে হয়ে এসছে, শেষ রাতের আধার তরল ম্লান হয়ে এসেছে, নিশি শেষের ঠান্ডা হাওয়া ঝিরঝির করে বয়ে যায়। রাজু আর আমি বাড়ি ফিরে এসে নিজেদের ঘরে প্রবেশ করে শয্যায় আশ্রয় নিলাম, এবং শীঘ্রই দুজনের চোখের পাতায় ঘুম নেমে এলো।
আমার যখন ঘুম ভাঙল, রাজু তখনও ঘুমিয়ে। পূর্ব রাত্রের ব্যাপারটা আমার একে একে নতুন করে আবার মনে পড়ল। আজই একবার কিরিটিবাবুর ওখানে যেতে হবে। চাকরকে ডেকে চা আনতে বলে আমি বাথরুমের দিকে পা বাড়ালাম। বাথরুমে ঢুকে ঝর্ণা নলটা খুলে দিয়ে আমি তার নিচে মাথা পেতে দাঁড়ালাম। ঝাঁঝরির অজস্র ছিদ্রপথে জলকণাগুলো ঝিরঝির করে সারা গায়ে ও মাথায় ছড়িয়ে পড়তে লাগল। আমি সমস্ত শরীর দিয়ে স্নানটা উপভোগ করলাম। অনেকক্ষণ ধরে স্নান করার পর শরীরটা বেশ ঠান্ডা হলো। পূর্বরাত্রের জাগরণ ক্লান্তি যেন অনেক পরিমাণে কমে গেছে। ভিজে তোয়ালেটা গায়ে জড়িয়ে ঘরে এসে আমি দেখলাম রাজু হাতের মুঠো মেলে কি যেন একটা একাগ্র দৃষ্টিতে দেখছে। কি দেখছ অত মনোযোগ দিয়ে? রাজু সে কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে একটা কার্ড আমার দিকে তুলে ধরে। কার্ডটার গায়ে কালি দিয়ে ছোট করে লেখা, কালো ভ্রমরের হুল এমনই মিষ্টি মধুর। কেমন লাগলো বন্ধু? কই দেখি, কোথায় পেলে এটা? জামার পকেটে ছিল এটা। আর দেরি নেই, হুলের খোঁচা হজম করবার দিন এগিয়ে এলো। চল চল একবার টালিগঞ্জে কিরিটিবাবুর ওখানে যাওয়া যাক। এর পরে গেলে হয়তো আবার তাকে বাড়িতে নাও পাওয়া যেতে পারে। কিন্তু আমি ভাবছি ওরা জানলে কি করে যে অত রাত্রে আমরা ওই গলিপথেই যাব। চর আছে সর্বত্র, তারা হয়তো সর্বদা আমাদের উপর নজর রেখেছে। দেখি, তুই যে স্নান পর্যন্ত সেরে ফেলেছিস। হ্যাঁ রে, শরীরটা বড় ক্লান্ত লাগছিল। তবে দাঁড়া, আমিও স্নানটা সেরে নি চট করে। টালিগঞ্জে সুন্দর একখানা দোতলা বাড়ি, সেই বাড়িখানাই কিরিটি রায়ের, রহস্যভেদী কিরিটি রায়। দ্বিতল বাড়িখানি বাইরে থেকে দেখতে সত্যই চমৎকার। আধুনিক প্যাটার্নের নয়, পুরাতন স্টাইলে সবুজ রঙের বাড়িখানি। বাড়ির সামনে ছোট্ট একটা ফুল ফল তরকারির বাগিচা। ওপরে ও নিচে মিলিয়ে বাড়িতে মোট চারখানি ঘর। ওপরের একখানিতে কিরিটি শয়ন করে, একটিতে তার রিসার্চ ল্যাবরেটরি, নিচে একটায় লাইব্রেরি আর একটায় বৈঠকখানা। তিনজন মাত্র লোক নিয়ে কিরিটি রায়ের নিজের সংসার। একটা আধবয়সী নেপালি চাকর, তার নাম জংলি, পাঞ্জাবি শিখ ড্রাইভার, নাম হীরা সিং। ভৃত্য জংলির যখন মাত্র 9 বছর বয়স, তখন একবার কার্শিয়াং বেড়াতে গিয়ে কিরিটি তাকে নিয়ে আসে। বাপ মাহারা জংলি দূর সম্পর্কীয় আত্মীয়ের কাছে থাকত। সেবারে কিরিটি যখন কার্শিয়াং বেড়াতে গেল, তখন সব সময় তার ছোটোখাটো ফরমাইশ খাটবার জন্য একটা অল্প বয়সের চাকরের খোঁজ করতেই তার এক বন্ধু জংলিকে এনে দেয়। দীর্ঘ 5 মাস কার্শিয়াংয়ে কাটিয়ে কিরিটি যেদিন ফিরে আসবে, জংলিকে মাহিনা দিতে গেলে সে হাত গুটিয়ে এক পাশে সরে দাঁড়িয়ে মাথা নিচু করলে তাকে ওই অবস্থায় দাঁড়াতে দেখে কিরিটি স্নেহময় কণ্ঠে শুধায়, কিরে কিছু বলবি জংলি? জংলি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিরিটি বলে, হ্যাঁ রে, কিছু বলবি? জংলির মনে এবার বুঝিয়ে আশা জাগে, তাই ধীরে ধীরে মুখটা তোলে। তার চোখের কোন দুটি তখন জলে উবুচুপু। কি হয়েছে রে জংলি? বাবুজি, আর কি আপনার চাকরের দরকার হবে না? ও, এই কথা? এতক্ষণে সমস্ত ব্যাপারটা যেন কিরিটির কাছে জলের মতোই পরিষ্কার হয়ে যায়। তোদের দেশ, তোদের আত্মীয় স্বজন, এদের সবাইকে ছেড়ে তুই আমার সঙ্গে কলকাতায় গিয়ে থাকতে পারবি? চোখের কোলে অশ্রুমাখা হাসি নিয়ে খুশির উচ্ছলতায় গদগদ হয়ে জংলি জবাব দেয়, কেন পারবো না বাবু, খুব পারবো। আর এখানে থেকে আমি কি করব? এখানে আমার কেই বা আছে? মা বাপ তো আমার কতদিন হলো মারা গেছে, আমার তো কেউ নেই। শেষের দিকটা বালকের কণ্ঠস্বর কেমন যেন জড়িয়ে যায়। তাই কার্শিয়াং ছেড়ে আসবার সময় কিরিটি জংলিকে তার আত্মীয়দের কাছ হতে চেয়ে নিয়ে আসে।
তারাও ঘাড়ের বোঝা নামলো ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আজ দীর্ঘ 7 বছর আগের কথা। এখন জঙ্গলির বয়স 16 বছর। সে এখন বলিষ্ঠ যুবক। কিরিটির সঙ্গে সর্বদাই ছায়ার মতো ঘোরে সে। অনেক সময় কিরিটির সহকারী পর্যন্ত হয়। যেমনই বিশ্বাসী তেমনই প্রভুভক্ত। পাহাড়ের দেশ থেকে কুড়িয়ে আনা অনাথ বালক স্নেহের স্পর্শ পেয়ে আপনাকে নিঃস্ব করে বিলিয়ে দিয়েছে। মানুষ বুঝি অমনি স্নেহের কাঙাল। সেদিন সকালবেলায় একটা সোফায় গায়ে লিয়ে দিয়ে কিরিটি সেদিনকার দৈনিকটার ওপর চোখ বোলাচ্ছিল। এমন সময় পত্রিকার দ্বিতীয় পাতায় বড় বড় হোর্ডিংয়ে ছাপা সনতের উদ্ধার হওয়ার সংবাদটা তার চোখে পড়ল। কিরিটি কাগজের লেখাগুলোর উপর সাগ্রহে ঝুঁকে পড়েছে। ঠিক এমনই সময় সিঁড়িতে জুতোর শব্দ তার কানে এসে বাজল। জুতোর শব্দ আরও এগিয়ে একেবারে দরজার গোড়ায় এলে কাগজ থেকে মুখ না তুলেই হাসি মুখে সংবর্ধনার সুরে সে বলল, আসুন সুব্রতবাবু, আমি জানতাম আপনি আসবেন, তবে এত শীঘ্র আসবেন সেটা বুঝতে পারিনি। জঙ্গলি বাবুদের চা দিয়ে যা। কিরিটির কথা শুনে আমিও রাজু যেন হতবাক হয়ে গেছি। লোকটা কি সব জানতা? তা না হলে না দেখেই জানতে পারে কি করে কে এলো? প্রথমটায় আমরা যে কি বলবো তা ভেবেই পেলাম না। বিস্ময়ের ভাবটা কাটবার আগেই কিরিটি কাগজের ওপর থেকে চোখ সরিয়ে আমাদের দিকে মুখ ফিরিয়ে বলল, নমস্কার সুব্রতবাবু। রাজেনবাবু, আরে দাঁড়িয়ে রইলেন কেন? আরে বসুন বসুন বসুন। দুজনে এগিয়ে গিয়ে দুখানা সোফা অধিকার করে বসলাম। তারপর হঠাৎ এই সকালেই কি খবর বলুন শুনি। বলছি, কিন্তু তার আগে বলুন তো, কেমন করে আমাদের না দেখেই বুঝলেন যে আমরা এসেছি? আপনি কি পায়ের শব্দেই লোক চিনতে পারেন নাকি? কতকটা হ্যাঁও বটে, আবার নাও। এইমাত্র খবরের কাগজ খুলতেই চোখে পড়ল সনদবাবুর গায়েব হয়ে যাওয়ার চাঞ্চল্যকর সংবাদ। আর আপনাদের সঙ্গে তো আমার কথাই ছিল, আবার কোনো রকম গোলমাল হলে আপনারা দয়া করে আমাকে একটা খবর দেবেন। সহজ নিয়মে দুয়ে দুয়ে চার কষে ফেলতে দেরি হয়নি, আর এত সকালে জুতোর শব্দ পেয়ে প্রথমেই তাই আমার আপনাদের কথাই মনে পড়ল। আর সেই আন্দাজের ওপরে ভিত্তি করেই আপনাদের অভ্যর্থনা জানিয়েছি, এবং আপনারাও যখন আমার অভ্যর্থনা চুপ করে শুনে দাঁড়িয়ে রইলেন, তখন আমি স্থির নিশ্চিত হলাম আমার অনুমান মিথ্যে হয়নি। চমৎকার তো। না, এর মধ্যে চমৎকারের বা আশ্চর্য হবার কিছু নেই। কতকটা সত্যি, কিছুটা মিথ্যে, আর বাকিটা অনুমান। এই রীতির ওপর দাঁড়িয়েই আমাদের কার্যপদ্ধতি, বলতে পারেন কমন সেন্সের মারপ্যাচ মাত্র। একজন শয়তানকে তার দুষ্কর্মের সূত্র ধরে খুঁজে বের করা এমন কিছু বিশেষ একটা কঠিন বা আজব ব্যাপার নয়। দুষ্কর্মের এমন একটি নিখুঁত সূত্র সর্বদাই সে রেখে যায় যে সে নিজেই আমাদের তার কাছে টেনে নিয়ে যায় সেই সূত্রপথ ধরে। এ সংসারে পাপ পুণ্য পাশাপাশি আছে, পাপের তিরস্কার ও পুণ্যের পুরস্কার, এটাই নিয়ম। আজ পর্যন্ত পাপ করে কেউই রেহাই পায়নি। দৈহিক শাস্তি বা 10 বছরের জেল হওয়াটা অথবা দ্বীপান্তর যাওয়াটাই একজন পাপীর শাস্তিভোগের একমাত্র নিদর্শন নয়। কিন্তু ভগবানের মার এমন ভীষণ যে যাবজ্জীবন দ্বীপান্তরও তার কাছে একান্তই তুচ্ছ। বিবেকের তাড়নায়, মানসিক যন্ত্রণায়, চোখের জলের ভিতর দিয়ে তিল তিল করে যে পরিতাপের আত্মগ্লানি ঝরে পড়ে, তার দুঃসহ জ্বালায় সমস্ত বুকখানায় যে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। স্থূল চোখে আমরা অনেক কিছুই দেখতে পাই না বটে, কিন্তু তাই বলে তার অস্তিত্বটাই একেবারে অস্বীকার করে উড়িয়ে দেবার ক্ষমতাই বা আমাদের কোথায় বলুন? গায়ের জোরে সব কিছুকে অস্বীকার করতে চাইলেই কি মন আমাদের সবসময় প্রবোধ মানে সুব্রতবাবু? হয়তো সবসময় মানে না। হয়তো কেন, নিশ্চয়ই। আচ্ছা যাক সে কথা, তারপর আগে সব ব্যাপারটা খুলে বলুন তো শোনা যাক। আমি তখন ধীরে ধীরে এক এক করে সমস্ত ব্যাপারটাই খুলে বললাম। সব কথা মনোযোগ দিয়ে শুনে কিরিটি কিছুক্ষণ পর্যন্ত চুপ করে বসে রইল। তারপর সোফা থেকে উঠে ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করতে করতে বলল, হ্যাঁ, জাহাজে দুটো সিট তো রিজার্ভ করেছেন,
আরও দুটো সিট রিজার্ভ করে দিন সুব্রতবাবু। পরশু সকালে আমাদের জাহাজ ছাড়ছে তাহলে, কি বলেন? কিন্তু আমি ভাবছি লোকটা আপনাদের চোখে বেশ স্বচ্ছন্দেই ধুলো দিয়ে চলে গেল, আপনারা টেরও পেলেন না। বনমালী বসু তো? না, কালো ভ্রমর স্বয়ং। হ্যাঁ, আমিও তাই বলছি, বনমালী বসুই স্বয়ং কালো ভ্রমর। না, বনমালী বসু কালো ভ্রমর নয়। সে নয়, তবে কি করে আপনি এ কথা বুঝলেন? পরে বলবো। তবে বনমালী বসুও কালো ভ্রমরের দলের লোকই বটে, এবং সে বিষয়ে কোনো ভুল নেই। এতে করে এও প্রমাণিত হচ্ছে যে তারা আটঘাট বেঁধেই নেমেছে এবারে। অবশ্য বনমালী বসুর কথাবার্তাতেও আপনাদের বোঝা উচিত ছিল, অনেক কিছু অসঙ্গতি তার কথার মধ্যেই রয়েছে। ভদ্রলোক ডিব্রুগড়ে বসেই সিআইডির তার পেয়েছিলেন মাত্র 10 দিন আগে, কিন্তু ওই সময়ের মধ্যে ডিব্রুগড়ে বসে তার পেলেও ওই দিনকার রেঙ্গুনের সংবাদপত্রের কাটিংটা পাওয়া নিশ্চয়ই সম্ভব ছিল না তার জন্য। সন্দেহ তো এইখানেই ঘনীভূত হয়ে ওঠে, তাই নয় কি? আশ্চর্য, এটা কিন্তু আমাদের আগে মনে হয়নি। হ্যাঁ, না হওয়াটাই স্বাভাবিক। এরপর আমিও রাজু কিরিটির থেকে বিদায় নিয়ে রাস্তায় এসে নামলাম। দ্বীপ্রহরের প্রখর রৌদ্রে সমস্ত শহরটা ঝাঁঝাঁ করছে, প্রচণ্ড তাপে রাস্তার পিচ নরম হয়ে উঠেছে, একটা অস্বাভাবিক উষ্ণতা অনুভূত হয়। ট্রামবাসগুলো খড়খড়ি এঁটে যে যার গন্তব্য পথে ছুটছে, রিক্সাগুলো ঠং ঠং আওয়াজ করে দ্বীপ্রহরের রৌদ্রদগ্ধ নিস্তব্ধতা ভঙ্গ করছে। আমি দরজা জানলা এঁটে মেঝেই একটা মাদুর পেতে তার উপর রেঙ্গুনের একটা ম্যাপ প্রসারিত করে ঝুঁকে পড়ে দেখছিলাম, এমন সময় বাইরে কড়া নাড়বার শব্দ পাওয়া গেল। রাজু পাশেই শুয়ে দিব্যি নাক ডাকছে, এত গ্রীষ্মেও তার ঘুমের কোনো ব্যাঘাত হচ্ছে না। আমি চোখ ফিরিয়ে নিদ্রাভিভূত রাজুর দিকে একবার চাইলাম, তারপর উঠে দরজা খোলবার জন্য ঘর থেকে বেরোলাম। তখনও সদর দুয়ারে কড়া নাড়বার শব্দ হচ্ছে। দরজা খুলতেই দেখলাম সামনে দাঁড়িয়ে একজন এদেশীয় উৎকলবাসী। কি চাই? দণ্ডবত রাজেনবাবুর গলি কৌটি পারিব বাবু, মানে নতুন কটক হইতে আইছেন, কলকাতার শহর এমনিতে সে মু কেমতে জানিব। আহ, গোটা শহর কত ঘুরিলি, ঘুরিতে ঘুরিতে এক বাবু বলি দিলা, গুটে রাজেনবাবুর গলি এক রাস্তা আছি বটে, আমহারা স্ট্রিটের ধারে। আমি এক দৃষ্টে শ্রীমান উৎকলবাসীর দিকে তাকিয়ে দেখছিলাম। লোকটা লম্বায় প্রায় 6.5 ফুট, চোখ দুটো উজ্জ্বল ঝকঝক করছে অসাধারণ বুদ্ধির দীপ্তিতে, ছোট ছোট করে কদম ছাঁট চুল, জুলপিটাকে খুঁড় দিয়ে কামিয়ে একেবারে রগ পর্যন্ত তোলা হয়েছে, একটা গোলাপি রঙের জাপানি সিল্কের জামা গায়ে, বহুদিনের ব্যবহারে সেটা তেল চিটচিটে হয়ে কেমনতর যেন হয়ে উঠেছে, পরনে একটা নতুন চওড়া লালপার কোড়া ধুতি, গলায় একটা পাকানো চাদর গিঁট দেওয়া। কতকালের ময়লা যে তার ভাঁজে জমে উঠেছে সঠিক নির্ণয় করাটা একান্তই দুষ্কর। মুখে একগাল পান, দুই কষের কোলে পানের রস ও সুপারির গুঁড়া আটকে রয়েছে, বগলে পুরাতন একখানি ছাতা ও বাঁ হাতে বটুয়া। তোর নাম কি? শ্রীলি শ্রী শ্রীমান জগন্নাথ। এই বাঁধারের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই ডান দিকে যে সরু গলি সেটাই রাজেনবাবুর গলি। দণ্ডবত। এই বলে জগন্নাথ চলে গেল। আমি লক্ষ্য করলাম লোকটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। লোকটাকে যতক্ষণ দেখা যায় আমি বেশ ভালো করেই দেখতে লাগলাম, তারপর যখন সে দৃষ্টির বাইরে চলে গেল দরজাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে এলাম। ওদিকে আমার নির্দেশ মতো গত রাত্রের সরু গলিপথ ধরে জগন্নাথ 18 নম্বর বাড়ির পিছন দিককার ভাঙা দরজাটার কাছে এসে দাঁড়াল। এইটাই সেই পোড়ো বাড়ি। দু একবার সোন দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে সে আস্তে আস্তে
বাড়িটার মধ্যে ঢুকে পড়ল চট করে। আগেই বলেছি বাড়িটা বহু দিনকার, দেওয়াল থেকে চুনবালি খসে পড়ছে, ইঁটগুলো দেওয়ালের গায়ে বিশ্রীভাবে বেরিয়ে পড়েছে, জানালার কপাটগুলো খিলানের গায়ে কোথাও অর্ধভগ্ন, কোথাও বা জর্জরিত হয়ে ঝুলছে, মাঝে মাঝে বাতাসের ধাক্কায় এদিক ওদিক নড়ে ওঠে। জগন্নাথ সামনের একটা দালান পার হয়ে একতলার উঠোনের সামনে এসে দাঁড়ালো। উঠোনের সিমেন্ট চোটে এবড়ো খেবড়ো হয়ে গেছে, তার মাঝে মাঝে শ্যাওলা জাতীয় আগাছাগুলো গজিয়ে উঠেছে। উঠোনের ওধারে একই ধরনের গোটা পাঁচ ছয় ঘর সারিবদ্ধভাবে রয়েছে, কোনোটির কপাট বন্ধ, কোনোটির কপাট একেবারেই খোলা। জগন্নাথ এদিক ওদিক তাকাতে লাগল, বারান্দায় দক্ষিণের কোণ ঘেঁষে দোতলায় উঠবার সিঁড়ি, দোতলার বারান্দায় কাদের পায়ের শব্দ শোনা গেল, শব্দটা ক্রমে জোরে শোনা যাচ্ছে, কে যেন জোরে পা ফেলে সিঁড়ি পথেই নেমে আসছে। জগন্নাথ চট করে সিঁড়ির পাশের একটা বড় থামের পেছনে সরে দাঁড়াল, কে যেন সিঁড়ি দিয়ে নামছে তারই শব্দ। জগন্নাথ কান পেতে রইল, থামের আড়াল থেকে সে দেখলে আধ বয়সী একজন বেঁটে মতো লোক নেমে আসছে সিঁড়ি বেয়ে। লোকটার গায়ে একটা সাধারণ বার্মিজ কোট, মাথা একটা ফেজ, লোকটির একটা কাঠের পা, বগলে তার একটা কাঠের ক্রাচ। সে সিঁড়ি বেয়ে নেমে কাঠের পায়ে ঠক ঠক শব্দ করতে করতে বারান্দা দিয়ে এগিয়ে চলল এবং ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে গেল। আকাশে বোধহয় মেঘ করেছে, মেঘের আড়ালে সূর্য গেছে ঢেকে, তাই অবেলাতেই সর্বত্র নেমে এসেছে অন্ধকারের একটা ধূসর ছায়া। বাড়ির ভিতরটা হয়ে উঠেছে আরও অস্পষ্ট। জগন্নাথ পা টিপে টিপে উপরের সিঁড়ির দিকে পা বাড়ায়, সিঁড়ির ধাপগুলো প্রশস্ত হলেও ভেঙে ক্ষয়ে গিয়ে একেবারে ইঁট সর্বস্ব বের হয়ে পড়েছে। জগন্নাথ সিঁড়ি বেয়ে উপরে উঠল, সামনেই একটা প্রশস্ত টানা বারান্দা, এখানটাও আবছা মেঘে ঢাকা আলোয় অস্পষ্ট হয়ে উঠেছে, মেঘলা আকাশে বোধহয় বিদ্যুৎ চমকে গেল। মুহূর্তের জন্য আবছা অন্ধকারের বুকে সেটা একটা হঠাৎ আলোর ঢেউ তুলে আবার দূরে মিলিয়ে গেল। জনহীন এই বাড়িটার সর্বাঙ্গে যেন একটা পুরু ধুলোর আস্তরণ বিছিয়ে দেওয়া হয়েছে, ধুলোবালির কেমন একটা তীব্র কটু গন্ধ নাসারন্ধ্রকে পীড়িত করে তোলে। দোতলায় বারান্দার জমার ধুলোর ওপরে ইতস্তত ছড়িয়ে আছে বহু পদচিহ্ন, পদচিহ্নগুলো অল্পদিনের বলেই মনে হয়। বর্তমানে যে এই জনহীন পোড়ো বাড়িতে অনেকের নিয়মিত আনাগোনা শুরু হয়েছে সেটা বুঝতে কারোরই বিশেষ তেমন কষ্ট হবে না। জগন্নাথ তার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি দিয়ে এদিক ওদিক লক্ষ্য করে, একটু আগে কাঠের ক্রাচের সাহায্যে যে লোকটা নিচে নেমে গেল সে কে, কি জন্যই বা এখানে এসেছিল? বাইরে বোধহয় টিপটিপ করে বৃষ্টি নামল, একটা ঠান্ডা হাওয়া চোখে মুখে এসে ঝাপটা দেয়, একটা অস্পষ্ট গোঙানির শব্দ জগন্নাথের কানে এসে প্রবেশ করে। অতি সতর্ক জগন্নাথের শ্রবণেন্দ্রিয় মুহূর্তে সজাগ হয়ে ওঠে, মৃদু গোঙানির শব্দ না? হ্যাঁ, ওই তো অস্পষ্ট শোনা যাচ্ছে, বৃষ্টিটা একেবারে জোরেই নামল ওই সময়। আবছা আলো ছায়ার মধ্যে সেই গোঙানির শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে হানাবাড়ির রন্ধ্রে রন্ধ্রে বুঝি অশরীরীর বুক ভাঙা একটা দীর্ঘশ্বাসের মতোই মনে হয়। সহসা এমন সময় পাশ থেকেই ফিসফিস করে একটা অস্পষ্ট চাপা কণ্ঠস্বর জগন্নাথের কানে এলো, চট করে সিঁড়ির কপাটের আড়ালে সরে এলো সে, এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনতে পেল কে যেন বলছে, না কর্তারুকু, আগামী শনিবারের পরের শনিবারের মধ্যে যেমন করেই হোক তিন বেটাকেই ওখানে হাজির করাতে হবে, সিট আমি দিয়ে এসেছি। আরে বাবা, এ তো তোমার মগের মুলুক নয় যে যা খুশি তাই করবে, এদিকে ওই এক বেটা ফেউ জুটেছে কিরিটিরা,
বাছা ধন শুনি নাকি আবার শখের টিকটিকি। কি টিকটি রায়, এই লোকটা কিন্তু খুব সুবিধার নয় বলেই শুনেছি। তা সে কথা থাক, দেখ একটা সন্দেহ আমার মনে যাচ্ছে, কর্তাও যেন এখানে এসেছেন, তবে আমার অনুমান মাত্র। অনুমান কেন, সত্যিও তো হতে পারে। অসম্ভব কিছু নয়, উনি যে কোথায় কিভাবে যান তা তো বোঝাই দেয়। সেবার পাশাপাশি এক হোটেলে সারা রাত কাটিয়েও টের পাইনি যে কর্তা আমার পাশেই আছেন। নিজে যখন ধরা দিলেন চমকে উঠলাম। আর সে কথা যান, পরশু জাহাজেই তো যাওয়া ঠিক। এখনো পর্যন্ত তো তাই ঠিক আছে, তবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় কে বলতে পারে বলো? না ব্যাটা চালানে দেখছি, আর চাই বর্মামুলুকেই বা টেনে নিয়ে লাভ কি, এখানে শেষ করে দিলেই তো হয়, যত সব ঝামেলা। জানিস তো কর্তা কোনো কোনো ব্যাপারটা তেমন পছন্দ করেন না। কিন্তু পরে ঠেলা সামলাবে কে, আজ রাত্রি 8টায় আমাদের যাওয়ার কথা, সেখানে কাজের ফিরিস্তি সব ঠিক হবে। এখন চল সেদিকেই যাওয়া যাক। তুই এগিয়ে যা, সেই চিনাপট্টির নম্বর বাড়িটা দিই তো, আমি একটু পরেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কথা শেষ হতেই লোকটা এগিয়ে আসে। জগন্নাথ যেখানে দাঁড়িয়ে ছিল লোকটা সেদিকেই আসছে দেখে জগন্নাথ একেবারে দেওয়াল ঘেঁষে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়াল। পুরো বাড়িতে সাঁঝের আঁধারটা যেন থরে থরে চাপ বেঁধে উঠেছে তখন চারিদিকে। বহুদিনকার বদ্ধ আবহাওয়ায় বিশ্রী একটা ভ্যাপসা দুর্গন্ধ, জগন্নাথের যেন দম বন্ধ হয়ে আসতে চায়। জনহীন হানাবাড়ির কঠিন মৌনতা যেন সেই সন্ধ্যার আঁধারে এক অশরীরী বিভীষিকার মায়াজাল রচনা করেছে চারিদিকে। কাদের অশ্রুসিক্ত চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ যেন আধারের গায়ে গায়ে বেঁধে উঠেছে। বাতাস নেই, এমনকি চতুঃসীমায় নেই এক বিন্দুও আলো। অভিশপ্ত পুরী, লোকটা যে শেষ পর্যন্ত কোন পথে গেল জগন্নাথ তা বুঝতে পারলে না। আরও কিছুক্ষণ পরে জগন্নাথ যেদিক থেকে কথার আওয়াজ আসছিল নিঃশব্দে পা টিপে টিপে সেই দিকেই এগিয়ে চলল। খানিক দূর এগোতেই দেখা গেল অদূরে একটা ঘরের ভেজানো কপাটের ফাঁক দিয়ে একটুখানি অস্ফুট আলোর আভাস পাওয়া যাচ্ছে। সন্তর্পণে জগন্নাথ এগিয়ে গিয়ে কপাটের ফাঁকে চোখ দিয়ে দাঁড়াল। আশেপাশে কেউ নেই। কপাটের ফাঁক দিয়ে জগন্নাথ দেখতে পেল ছোট একখানি ঘর, ভিতরে একটা মোমবাতির সামনে কে একটা লোক যেন ঝুঁকে পড়ে মোমবাতির আলোয় কি একটা পড়ছে। লোকটার চোখ মুখের রেখায় রেখায় গভীর একাগ্রতা ফুটে উঠছে। জগন্নাথ ধীরে, অতি ধীরে ডান হাতের একটা আঙুল দরজার ভেজানো কপাটের গায়ে ছোঁয়ালে, তারপর ঈষৎ একটু চাপ দিতেই কপাটটা একটু সরে গেল। কিন্তু লোকটার সেদিকে খেয়াল নেই, সে আপন মনে কাগজটার ওপর ঝুঁকে পড়ে সেটা পড়ছে তখন। আরও একটু ঠেলা দিতেই দরজার কপাট দুটো বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। আরও একটু, ব্যাস এবার ধীরে, অতি ধীরে নিঃশ্বাস বন্ধ করে জগন্নাথ বিড়ালের মতোই যেন নিঃশব্দে সেই ফাঁক দিয়ে ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল। লোকটা তখনও এক মনে সেই কাগজখানির উপর ঝুঁকে পড়ে কি দেখছে সে কিছুই টের পেল না। নিঃশব্দে পা টিপে অতি সন্তর্পণে জগন্নাথ এগোতে লাগল। যখন উভয়ের মধ্যে আর মাত্র হাতখানিকের ব্যবধান, জগন্নাথ ছপ করে এক লাফে লোকটার পিঠের উপর পড়ে দু হাতে তাকে দৃঢ়ভাবে জাপটে ধরল। লোকটা এত গভীর মনোযোগের সঙ্গে কাগজখানি দেখছিল যে অতর্কিতভাবে পশ্চাৎ দিক থেকে আক্রান্ত হওয়ায় প্রথমটা হকচকিয়ে গিয়েছিল, কিন্তু সে অতি অল্পক্ষণের জন্যই। পরক্ষণে সে শরীরের সমস্ত বলটুকু প্রয়োগ করে আক্রমণকারীর কবল থেকে আপনাকে মুক্ত করার জন্য সচেষ্ট হয়ে উঠল। কিন্তু আক্রমণকারীর সুকঠিন আলিঙ্গন তখন লৌহ দানবের মতো লোকটাকে নিষ্পেষিত করছে।
সেই স্বল্প আলো আধারে ঘরের ধুলিমলিন মেঝের উপরেই আরম্ভ হল দুজনের প্রবল ফুটোফুটি। শক্তির দিক থেকে উভয়েই কেউ কম যায় না। ধস্তাধস্তিতে পায়ের ধাক্কায় মোমবাতিটা উল্টে নিভে গেল। সঙ্গে সঙ্গে নিশ্ছিদ্র আধারে সমস্ত ঘরখানি জমাট বেঁধে উঠল। শীঘ্রই জগন্নাথের আসুরিক শক্তির কাছে লোকটাকে পরাভব স্বীকার করতে হলো ও ক্রমে সে নিস্তেজ হয়ে আসতে লাগল। জোরে জোরে নিঃশ্বাসের শব্দ হতে লাগল। ধীরে ধীরে লোকটি একসময় জগন্নাথের শক্তির কাছে সম্পূর্ণ পরাজিত হলো। ক্লান্ত অবসন্ন পরাভূত লোকটাকে মাটির ওপর ফেলে বুকের ওপর চেপে বসে জগন্নাথ পকেট থেকে একটা সিল কর্ড বের করে ক্ষিপ্র হস্তে লোকটার হাত পা বেঁধে ফেলল। গভীর শ্রান্তিতে জগন্নাথের সমগ্র শরীর তখন অবসন্ন ও ক্লান্ত। ঘামে জামাকাপড় সব ভিজে উঠেছে। সে হাত দিয়ে কপালের ঘামটা মুছে নিল। পকেট থেকে অতঃপর টর্চটা বের করে টিপতেই উজ্জ্বল একটা আলোর ইশারায় ঘরের জমাট আঁধারের খানিকটা যেন জট পাকিয়ে সরে গেল। এতক্ষণে টর্চের আলোয় লোকটাকে বেশ ভালো করে দেখা গেল। দোহারা বলিষ্ঠ চেহারা, গায়ে একটা পাটকিলে রঙের মির্জাই, মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, মুখটা গোল, নাকটা চ্যাপটা, চোখ দুটো ছোট ছোট। লোকটা পিটপিট করে জগন্নাথের দিকে তাকাচ্ছিল। অদূরে একটা কাগজ পড়ে আছে। জগন্নাথ ছুঁকে হাত বাড়িয়ে কাগজটাকে তুলে নিল, তারপর টর্চের আলোয় কাগজটাকে মেলে ধরল। কাগজটা সাধারণ কাগজ নয়, নীল রঙের একটা অয়েল পেপার। কাগজটার গায়ে একটা মানচিত্র আঁকা এবং তার নিচে কতকগুলো সাংকেতিক চিহ্ন পরপর সাজানো রয়েছে। কাগজটার এক কোণে একটা ড্রাগনের মূর্তি, মূর্তিটি রক্তের মতো টকটকে লাল কালিতে আঁকা। ড্রাগনের মূর্তির নিচে ছোট ছোট অক্ষরে লাল কালি দিয়ে ইংরেজি বাংলা মিশিয়ে কি একটা লেখা আছে। লেখাটা অনেকটা কবিতার মতো করে সাজানো, যদিও কবিতাটার মাথা মুন্ডুতে যেমন কোনো কিছু মিল নেই তেমনই সমস্তটা একেবারে দুর্বোধ্য। মিয়াং ভাঙা বুদ্ধদেবের মূর্তি, প্যাগোডার দক্ষিণে তার ডান দিকে চন্দন গাছ, মূর্তির গায়ে গোল চিহ্ন ভ্রমর আঁকা। সেই গাছেরও 90 সোপা পিঠের পরে দুই ডিকে 00 হাত, পারা সস্তা আছে চিহ্নত যত বাদ গেছে তার বিএমটি ধরে হাত 00 00 যাও যদি মাত, দেরাগন দেখো বসে আছে ধনাগারের চাবি কাছে, মুখে তার লোহার বালা দুলছে তাতে চিকন সলা, দুইয়ের পিঠে 00 নাও 30 দিয়ে গুণ দাও, 00 যদি যায় বাদ সেই কবারে পূর্বে সাধ। জগন্নাথ বার 2-3 কাগজটা আগাগোড়া পড়ে ফেলল, কিন্তু মাথা মুন্ড কিছুই বুঝতে পারে না। অথচ এটা বুঝতে তার কষ্ট হয় না যে জিনিসটা একটা সাংকেতিক লিপি, একটা না একটা কিছু অর্থ এর আছেই। আরও ভালো করে চিন্তা করলে হয়তো তখন অর্থ ধরা কিছু যেতেও পারে, কিন্তু এইভাবে এখানে আর দেরি করা সমীচীন নয়। একটু আগে যে অস্ফুট কাতরোক্তি শোনা গিয়েছিল সে ব্যাপারটা একটা খোঁজ নেওয়া একান্ত প্রয়োজন, এবং ক্ষণপূর্বে অলক্ষ্যে দাঁড়িয়ে যে কথাবার্তাও শুনেছিল তা থেকে স্পষ্টতই মনে হয় এখানে এই পোড়া বাড়ির কোনো কক্ষে নিশ্চয়ই কাউকে এরা ধরে এনে বন্দি করে রেখেছে। জগন্নাথ ভূপতিত রজ্জুবদ্ধ লোকটির দিকে একবার তাকাল। লোকটা যেন একেবারে নির্বিকার, যেন ভালো মন্দ কিছুই জানে না, নিহাত একেবারে গো বেচারি গোছের। জগন্নাথ তাড়াতাড়ি কাগজটা ভাঁজ করে জামার ভিতর দিককার পকেটে রেখে লোকটার সামনে গিয়ে গেল। লোকটার মুখের ওপর টর্চের আলো ফেলে কঠিন আদেশের স্বরে ভাঙা ভাঙা হিন্দুস্থানিতে প্রশ্ন করল, এই যে লোকটাকে তোরা এখানে ধরে এনে আটক করে রেখেছিস সে কোন ঘরে শীঘ্র বল, না হলে গলা টিপে তোদেরকে এখানেই শেষ করে রেখে যাব।
লোকটা যে জগন্নাথের কথার বিন্দু বিসর্গ বুঝতে পারেনি তা স্পষ্টই বোঝা গেল। সে ওর কথার কোনো জবাবই দিল না, কেবল নিঃশেষ্ট হয়ে পড়ে থেকে শুধু জগন্নাথের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে বোকার মতোই তাকাতে লাগল। এবারে লোকটাকে পা দিয়ে একটা ঠেলা দিয়ে জগন্নাথ বলল, এই চুপ করে আছিস কেন, হ্যাঁ জবাবটা দে বেটা। এমন সময় আবার পূর্বের সেই গোঙানির শব্দটা শোনা গেল। জগন্নাথ এবারে অত্যন্ত অসহিষ্ণু হয়ে বলল, এই এ বল। লোকটি তথাপি নীরব, সে আগের মতোই বোকা চাউনি নিয়ে চেয়ে আছে। না, এর কাছ থেকে জবাব পাওয়া যাবে না দেখছি। এরপর সে একটা রুমাল বের করে লোকটার মুখ চেপে বেঁধে দিল। এবার লোকটা চিৎকার করলেও তার শব্দ আর কেউ শুনতে পাবে না। জগন্নাথ ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে বাইরে থেকে ঘরের শিকলটা তুলে দিল। অন্ধকার বেশ জমাট হয়ে উঠেছে। দেওয়ালের কোনো ফাটলে বুঝি একটা ঝিঁঝি পোকা একটানা বিশ্রী শব্দে ডেকেই চলেছে। সাহিত্য সমাহারে আজ শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি ও কালো ভ্রমর প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। কিরিটির ভূমিকায় চন্দন চট্টোপাধ্যায়, অন্যান্য চরিত্রে শুভদীপ নাথ, ইভান, রক্তিম, কৌশিক, অর্পিতা আইচ, নীল, প্রভাকর, প্রদীপ্ত চৌধুরী, পার্থ মুখার্জি ও শুভ। গল্পের বেতার নাট্যরূপদানে নীল। কিরিটি অরিজিনাল থিম নির্মাণে অঙ্কুর চক্রবর্তী এবং শুভব্রত সাহা। স্টুডিও পার্টনার শব্দ অডিও লাইভ বৈদ্যবাটী এবং শ্যামলোক স্টুডিও ব্যান্ডেল। আবহ নির্মাণ ও সমগ্র পরিচালনা আকাশ। প্রচ্ছদ অঙ্কনে সুমন্ত গুহ। টিম সাহিত্য সমাহারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী সৌমিত্র গুপ্ত, শ্রীমতী চন্দ্রিকা সেন, শ্রী অন্ন মজুমদার এবং শ্রীমতী কেয়া সেনগুপ্তকে আমাদের পাশে থাকার জন্য। আন্তরিক ধন্যবাদ জানাই মিত্র ও ঘোষ প্রকাশনীকে। ধন্যবাদ জানাই আমাদের সেই সব বন্ধুদের এবং সেই সমস্ত বন্ধু চ্যানেলকে যারা ছাড়া আমাদের আজকের প্রজেক্টটি কখনোই সফলভাবে নির্মাণ করা সম্ভব হতো না। তাদের প্রত্যেকের নামের পাশে তাদের চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই তাদের চ্যানেলও ভিজিট করুন এবং নানা রকম গল্প শুনতে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরব গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন সাহিত্য সমাহার।